দর্শক, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে এই মুহূর্তে অনুশীলন করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল। বেশ সকাল সকালই আসলে তারা অনুশীলনে চলে এসেছে এবং উদ্দেশ্যটা খুবই পরিষ্কার। যেহেতু প্লে অফ পর্ব শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, তাই দলগুলোর অনুশীলনে সিরিয়াসনেসটা কিন্তু বাড়ছে, অর্থাৎ যারা চূড়ান্ত পর্যায়ের জন্য মনোনীত হচ্ছে। সেই সাথে কুমিল্লার একটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, যে ম্যাচটা আসলে ডিসাইড হতে পারে ফরচুন বরিশালের সঙ্গে ম্যাচের, এবং সেই ম্যাচে কিন্তু যারা জিতবে তারা আসলে টপ টু, অর্থাৎ প্রথম দুই দল কারা হবে সেটির একটা নিশ্চয়তা দিতে পারে। এবং আমরা জানি যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের কিন্তু আসলে অনেক ক্রিকেটার পরিবর্তন হচ্ছে, নাসিম শাহ কিংবা পাকিস্তানি ক্রিকেটার যারা রয়েছেন হাসান আলী, এদের মতো ক্রিকেটাররা কিন্তু আসলে একটা সময় দল ছেড়ে যাচ্ছেন, কেননা পাকিস্তান সুপার লিগ পিএসএল শুরু হচ্ছে। আর তাই দলের যে গঠন প্রক্রিয়া সেটি কিন্তু প্রায় নতুন করে আবার করা লাগছে। তবে নতুন যে ক্রিকেটাররা কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আসতে যাচ্ছেন তাদের নাম কিন্তু আসলে জগৎ জোড়া, কেননা বিগ ব্যাশ শেষ হয়েছে। ঠিক সে কারণেই আন্ডার রাসেল, সুনীল, নারায়ণ, মঈন আলী যারা কিনা আসলে যোগ দিতে যাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে। শুধু কুমিল্লা ঠিক না, আসলে রংপুর রাইডার্স, ঢাকা, রংপুর রাইডার্স, সিলেট প্রত্যেক দলেই আসলে অনেক ক্রিকেটারই যুক্ত হচ্ছেন। ঠিক এখন ক্রিকেটাররা আসলে নিজেদের মধ্যে ওয়ার্ম আপ করছেন, ওয়ার্ম আপ শেষেই ব্যাটিং বোলিংয়ের যে অনুশীলন সেটি আসলে শুরু হবে। মূলত ফরচুন বরিশালের সঙ্গে আসলে যে ম্যাচটি রয়েছে সেটি মহা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, কেননা এই ম্যাচ দিয়ে আসলে আমি কি করি 3-4 মিনিট করে দিই প্রত্যেক দিন, নাহলে পেজে রোজে একটা কি বলে লক্ষ্যে বসে আছে তো ওটা ডাউন ডাউন, মানে লাইভটা দিলে একটু তার এঙ্গেজও থাকে। যাই হোক, যেটি বলছিলাম যে ক্রিকেটাররা কিন্তু আসলে অনুশীলনে যেটা ওয়ার্ম আপ প্রক্রিয়া সেটি চলছে, এবং আসলে ভলিবল খেলার যে ব্যাপারটি সেটি আসলে তারা এখন উপভোগ করবেন ফুটবল ক্রিকেটাররা। আমরা দেখতে পাচ্ছি তাদের যেই এই ওয়ার্ম আপের জন্য যেই মাঠ সেটি কিন্তু প্রস্তুত করা হয়েছে, এবং ক্রিকেটাররা আসলে ঠিক সেদিকেই যাচ্ছেন। এখনই আসলে গা গরমের সেই ভলিবল যেই খেলাটা সেটি কিন্তু তারা খেলবেন। প্রচুর বরিশালের সঙ্গে পরবর্তী ম্যাচটা আসলে অতি গুরুত্বপূর্ণ কুমিল্লার জন্য, কেননা এই ম্যাচেই আসলে ডিসাইড হতে পারে যে কারা টপ টু হতে যাচ্ছে। এবং অবশ্যই প্লে অফে টপ টু যে দল দুটো থাকবে তাদের জন্য কিন্তু বাড়তি একটা অ্যাডভান্টেজের সুযোগ রয়েছে। এবং ঠিক সে কারণেই আসলে কুমিল্লার ঠিক এই সকাল সকাল সিরিয়াস অনুশীলনের বেশ স্পষ্ট কারণও রয়েছে। আমরা দেখছি ঠিক দুই ভাগ হয়ে ভলিবলের অনুশীলনের জন্য আসলে প্রস্তুত কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আরে ভাই আমি এখনো ক্যামেরাও বের করি নাই,
এখন পর্যন্ত এটাই ছিল আপডেট। আপনাদের আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। আজকের অনুশীলন করার কথা রয়েছে দুটি দলের, এবং তাদের অনুশীলনের বাকি সব প্রক্রিয়া কী কী হতে পারে সেগুলো নিয়ে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আমরা দেখছি যে এটা ঠিক ভলিবল না, পা দিয়ে আসলে তারা খেলছে, তবে অনেকটা ভলিবলের মতো, অর্থাৎ ভলিবলটা যেটা হাত দিয়ে খেলা হয় এটা একটু ভিন্ন। তারা এক্ষেত্রে পা ব্যবহার করছে, মূলত আসলে এটা জাস্ট গা গরম করার একটা প্রক্রিয়া, কারণ একটু পরেই ব্যাটিং এবং বোলিং অনুশীলন করা শুরু করবে কুমিল্লা। তবে সেই অনুশীলনের শুরুতে আসলে এটি আসলে তারা করছে, যাতে করে তাদের শরীরের যে গা গরম প্রক্রিয়া সেটি ঠিকঠাক মতো হয়।